গ্রামে যাচ্ছিলাম, এই সিনটা দেখার পরে আমাকে বাধ্য হয়ে অটো থেকে নামতে হলো। ভাবলাম একটু শেয়ার করি আপনারা বা আমরা যারা শহরে থাকি এখন, বা বিশেষ করে যারা শহরে থাকে তাদের কিন্তু এই সম্পর্কে, বিশেষ করে সাপ সম্পর্কে আইডিয়াটা কিন্তু খুব কম। সুতরাং এই সম্পর্কে একটা ধারণা আমাদের রাখা উচিত। গ্রামে কি কি পাওয়া যায়, মানে গ্রামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এর মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে সাপ। এই এই সাপটা কি বলবো, আসলে মানে যাচ্ছিলাম, যদি হয়তো বা হেঁটে যদি যাইতাম এমনও হতে পারতো যে আমি এবং আমার সঙ্গে যে আছে আমরা দুইজনই এই সাপের আক্রমণের শিকার হতাম। কিন্তু সৌভাগ্যবশত আমরা একটা অটোরিকশায় ছিলাম, যার কারণে এই সমস্যাটা আমাদের হয়নি। পাশেই গ্রামে আমাদের এক ছোট ভাই আছে, এই সাপটাকে পাশের এই পার্শ্ববর্তী একটা যে ডোবা বা নালা যেটাই বলি না কেন, এখানে ছিল সাপটা। সে দেখার পর এটাকে একটা বাড়ি মারছে, দেন সেটা আবার নেমে গেছে। সে আবার ওইখানে মানে পানির মধ্যে নেমে এটা আসলে ওইখানে আছে কি না এটা দেখার জন্য সে অনেকক্ষণ অপেক্ষা করে, তারপরে পায় এবং আপনি একটা লগি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সে মানে দেখেন কত বড় সাপটা। সে আচ্ছা মতো ওইখানে পিটায়, সাপটাকে পিটিয়ে একদম মেরে ফেলে। মেরে তারপরে হচ্ছে আমাদের সামনে এনে দেখায় যে ভাই দেখেন কি অবস্থা সাপের, এত বড় একটা সাপ। এটা আমরা যারা এলাকায় থাকি তারা জানি সাধারণত সাপটার নাম, তো এটা আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি নামটা মনে নেই, তবে এইটুকু জানা আছে আমাদের যে এই সাপটা এলাকায় যেগুলো সাপ পাওয়া যায়, গুই সাপ, মেটা সাপ, তারপরে হচ্ছে কি বলে যে গোমা সাপ, এই যে বিভিন্ন ধরনের সাপ, এগুলোর মধ্যে এই সাপটা, এই যে কালো সাদার মিশ্রণ যে সাপটার রং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বিষাক্ত একটা সাপ। এই সমস্ত বিষে ভরা নাগিন বা বিষাক্ত নাগনাগিনীর প্রেমে যারা পড়ছেন, মানে হচ্ছে পাল্লায় যারা পড়ছেন, তারা জানেন যে এটার কষ্টটা কতটুকু। সুতরাং বি কেয়ারফুল, গ্রামে যারা সন্ধ্যার পরে হাঁটাহাঁটি করেন একটু দেখে শুনে হাঁটবেন, অসতর্ক হয়েছেন তো মরছেন।